আমার মনে হয় আমি খুব ভালো করেছি এবং সেই ভয় বোধে রাহুল আজকে আসেনি। ওর অভিনয় ভালো না, ওর ডিকশন ভালো না, ও পলিটিক্সে এসছে, ওর ক্ষতি হওয়া উচিত, খারাপ হওয়া উচিত, কিন্তু তবু মানুষ দিন বা দিন ভালোবাসছে। তো প্রশ্ন আসবে, আসা তো বাধ্য। আমি এই প্রশ্ন মুখে দাঁড়াতে চাই সারা জীবন, কারণ সাকসেসফুল হয়ে থাকতে চাই সারা জীবন। আর আই উইল বি। আর এই ফ্যামিলি ম্যান দিয়ে শুরু করা এই আইডিয়াটা দেবে, নিজের পরিবারকে ভালো রাখতে পারে, সে পৃথিবী জয় করতে পারে, সেটা আমার মনে হয়। পান্ডে আলোচনা, আমাকে 430টা সিডি উঠতে হয়েছে শুটিং করার জন্য, এরপরে আপনারা কি কোনো সমালোচনা করেন আমার? মিনিমাম একটা ভেতরে মানবিকতা থাকলে আর করবেন না। আমি জানি কে এটা যতই ভালো করি না কেন, তো আকাশ পাতাল এক করে দিলাম, কিন্তু মানুষ খুব বার করবে। কিন্তু আমার চেষ্টা এটা নাকি কি মানুষ কি খুব বার করবে, আগে নিজেকে প্রমাণ করা কেন না আমিও করতে পারি। ইফ ইউ এভার ডাউট আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আর আমাদের ইউনিটিকে, দেন দিস ইজ দ্য পিকচার দ্যাট গোজ আউট। আজকে যখন আমি ট্রেলারটা বসে দিয়েছিলাম, আমি আর সৃজিত পাশে ছিলাম, সৃজিত খুব ভালো কথা বলে গেলেন। আমি ট্রেলারটা আগে দেখিনি, আমি বরঞ্চ যখন বেরিয়েও গেছে সো ইউটিউবে, আমি কিন্তু দেখিনি তিনটের সময়। আই ওয়াজ ওয়েটিং টু ওয়াচ ইট অন দ্য বিগ স্ক্রিন, বিকজ এই ছবিটা বিগ স্ক্রিনের জন্যই, অনলি অ্যান্ড অনলি অ্যান্ড অনলি ফর দ্য বিগ স্ক্রিন। আমি টিজার লঞ্চে বলেছি, আজকেও যারা যারা দেখলেন তারাও ফিল করছে, এবং চেষ্টা করলেই সব কিছু সম্ভব হয়। দ্য পার্সন অফকোর্স, এখানে শ্যামদা, শিকামদা, অনির্বাণ, শৈলী, অম্বরেশ, দেব, আমরা সবাই কোথাও না কোথাও খেটেছি। বা যদি আমি শুধু একটা পয়েন্টে যদি সেলফিশ হয়, শুধু আমার বন্ধু দুর্গরহস্যের কথা বলি, একটা মানুষ যে ইনসিস্টেন্টলি কাজ করে গেছে ফ্রম ডে ওয়ান, জবে থেকে কথাটা হয়েছে ছবিটাকে নিয়ে, এবং আজকে 2:58 PM অবধি ইজ বিসা দাসগুপ্তা, এই মানুষটা ছাড়া এই ছবিটা, এই ক্যানভাসটা, এই গ্র্যান্ডারটা, এই পারফরমেন্সটা সম্ভব হতো না, হতো না, হতো না। এবং শুভঙ্কর, এক্স্যাক্টলি, এবং শুভঙ্কর যে আমাদের ডিওপি, যেভাবে আছে, তো বলছি আমাদের আর্ট ডিরেক্টর আছে, মৃদুকে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে, আমাদের দীপায়ন আছে যে মৃদু, মানে আমাদের দেখতে পাচ্ছি সবাই এমনভাবে, দীপায়ন আছে যে প্রমো কেটেছে ইউজিং সামথিং। এবং আমি বললাম না, একটা খুব অনেকটা বড় পথ খুব কম সময় আমাদের যেতে হচ্ছে, সেটা বিস্তার থেকে বেটার কে বোঝে না। সো যেভাবে ওই ছবিটা দাঁড় করিয়েছে একা নিজের হাতে, লিটারালি বলতে গেলে যেভাবে সব কিছু মাইক্রো ম্যানেজ করে করছে, আই থিঙ্ক হি ডিজার্ভস আ ভেরি বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। এবারে যেটা হয় না, যার পেটে খিদে আছে সেই বুঝবে খাবারের মর্মটা কি। আমার মনে হয় কি বিশের মতো খিদেটা আছে, মানে বাংলা ছবি থেকেও 3 বছর ধরে বোম্বেতে খুব ভালো কাজ করছে, বাংলায় হিন্দিতে ওয়েব সিরিজ করছে, পরেও হিন্দি ওয়েব সিরিজ করছো, কিন্তু একটা মানুষের মধ্যে আমি খিদেটা পেলাম ওর একটা মেসেজে। এবং এতদিন ধরে অ্যাজ এ প্রোডাকশন হাউস আমরা অনেক নতুন ট্যালেন্টের সাথে কাজ করেছি, ভালো লাগে তাদের মধ্যে খিদেটা আছে, প্রমাণ করার ব্যাপারটা আছে, ভিশনটা আছে। আমি সব কিছু বিশ্বাসের মধ্যে প্রথম থেকে পেয়েছিলাম, কিন্তু ওই মেসেজটা পেয়ে আমি বিশ্বাস হলাম কি না, এই ছবিটা যদি কেউ ভালো করতে পারে সেটার নাম হচ্ছে বিশ্বাস দাসগুপ্ত। আমার হ্যাপিনেস, আমি কতটা পরিশ্রম করলাম তার উপরে না, আমার হ্যাপিনেস কতটা লোক হলে এসে ছবিটা দেখলো এবং কতজনকে বললো, আমার হ্যাপিনেস ওইখানে লুকিয়ে। আমি মিথ্যে কথা বলবো না, আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে উত্তম কুমারের চিড়িয়াখানা দেখেছিলাম, আমি অনির্বাণের চিড়িয়াখানাও দেখেছিলাম, আমি ব্যোমকেশ পর্ব অফ আবির কিছুটা দেখেছিলাম। তারপরে আমি নিজেকে বললাম কি আমি দেখলাম আমি বায়াস হয়ে যাবো, আমি আমি চাইছিলাম না কি আমি কারোর মতন হই, আমি খারাপও যদি হই সেটা আমি আমার মতন খারাপ হবো, আমি যদি ভালো হই আমি আমার মতন ভালো হবো, তো এটাই লক্ষ্য ছিল। কিন্তু আমি এটা এইটা এটা কইনি কি অন্যর কাজগুলোকে ইগনোর করেছি, আমি দেখেছি ওদেরটাও, ওরা অপূর্ব ভালো কাজ করেছে, এবং আমার মনে হচ্ছে আমি এই রুটটা অ্যাপ্রোচ করতে গেলে আমার নিজের ক্ষতি হবে, আমি নিজের খারাপ হবো। তো আমি যদি খারাপও করি তো আমি আমার জন্য খারাপ হয়েছি, আমি যদি ভালো করেছি আমার জন্যই আমার জন্যই ভালো করতে পেরেছি। আচ্ছা বুঝলে, একেবারে ইগনোর করি বিষয়টাকে, কি আসে চাই আমার দিনের শেষে অভিনয়টা মানুষ দেখবে, আমি মোটানা রোগা লম্বানা পেটে ম্যাটারই করে কিছু কোনো ম্যাটার করে না আমার কাছে, কারণ আমি উত্তর কলকাতায় বড় হয়েছি, তো আমাদের ছোটবেলাতে যে পাড়ার মোটা ছেলেটা তাকে আদর করে মোটা বলিটা।
উত্তর দিত যে ছেলেটা কালো রং তাকে কালুয়া নাম দিয়ে ডাকা হতো। আদর করে ডাকছো কিনা সেটা বড় কথা, বুঝলে তো? আমাকে সবাই ভালোবাসে, আদর করে, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এবং অজিতকেও তারা আমাকে যতটা ভালোবেসেছেন এত বছর ধরে ততটাই ভালোবাসবেন, আমার স্থির বিশ্বাস। ফলে আমার কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই। আমার মনে হয়েছিল যে মানুষের পরিচয় তার অভিনয় নয় বা তার সাইজ। আমার মনে হয় কি, যেটা একটু আগে বললাম অভিনেতার হিসাবে, আমার মনে হয় না কি আমার কোনো প্রশ্ন ছিল কি অম্বরীশ কতটা ভালো করবে। আমি শিওর শট ছিলাম কি অম্বরীশ এলে চরিত্রটা আরও বেশি বড় হবে, এবং সেটাই হয়েছে। আমার মনে হয় ট্রেলার আজকে রিলিজ হয়েছে, আমার আজ থেকে কত তারিখ, আজকে 27-18 দিন বাকি, 13 দিন বাকি। 13 দিন পর লোকে বুঝতে পারবে কি কেন কেন অম্বরীশ এই অজিতের চরিত্রে। এবং আমার মনে হয় কি সি এতদিন অব্দি মানে লোকে আলোচনা করবেই, কেনই বা করবে না? একটা ছেলের সবটা মোটামুটি ভগবানের আশীর্বাদে ছবি চলছে, ওর অভিনয় ভালো না, ওর ডিকশন ভালো না, ও পলিটিক্সে এসছে, ওর ক্ষতি হওয়া উচিত, খারাপ হওয়া উচিত, কিন্তু তবুও মানুষ দিন বা দিন ভালোবাসছে। প্রশ্ন আসবে, আসা তো বাধ্য। আমি এই প্রশ্ন মুখে দাঁড়াতে চাই সারা জীবন, কারণ আমি সাকসেসফুল হয়ে থাকতে চাই সারা জীবন। অ্যান্ড আই উইল বি। উদ্দেশ্য একটাই, 11 তারিখ আমাদের ছবি রিলিজ হচ্ছে, সবাই যেন হলে আসে। এবং এই নতুন ব্যোমকেশ প্রচুর খেটেছি আমরা, যেটা অজিত ঠিকই বলেছে, মানে অমরীশ ঠিকই বলেছে, প্রচুর খেটেছি আমরা। মানে আমরা জানতাম আমাদের কী কী পয়েন্ট নিয়ে আলোচনা হবে। আমাকে 430টা সিঁড়ি উঠতে হয়েছে শুটিং করার জন্য, এরপরে আপনারা কী কোনো সমালোচনা করেন আমার? মিনিমাম একটা ভেতরে মানবিকতা থাকলে আর করবেন না। ইনফ্যাক্ট আমরা যখন কাস্টিং নিয়ে হচ্ছিল, আমি আর বিরসা বসেছিলাম, আমার মনে হচ্ছিল কি অলরেডি আমরা মাইনাসে আছি, কি দেব অ্যাজ এ ব্যোমকেশ অলরেডি একটা ট্রোলিং নিয়েছে, একটা ট্রোলিংয়ের মুখে ছিলাম। এবারে আমি মনেই হচ্ছিল কি উই উইল ব্রেক এভরিথিং, কে দেবকে যদি খারাপ হয় আই উইল টেক দ্য বিগেস্ট রিস্ক অফ টেকিং অজিত অলসো সামবডি এলস। আমার হঠাৎ আমি পশ্চিম পরপর কাজ করি, আমার মনে হয়েছে এই জেনারেশনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্টেস্ট অ্যাক্টর তার নাম হচ্ছে অম্বরীশ, হি ইজ ব্রিলিয়েন্ট অ্যাজ অ্যান অ্যাক্টর। এবারে আমরা সবসময় টাইপ কাস্ট করে দিই কে এই লোকটা যে কমেডি করেছে সে কমেডি করবে, সে সাইড আর্টিস্ট তো সাইড আর্টিস্ট থাকবে, সেটার মধ্যে আমি বিশ্বাস করি না। যে যত বড় মাপের অভিনেতা তাকে সেই মানে স্বীকৃতি দেওয়া উচিত। আমার মনে হয় কে আমার ব্যোমকেশে, মানে আমাদের ব্যোমকেশে, ব্যোমকেশ দুর্গরহস্য, হয়তো ব্যোমকেশ অন্য কেউ হতে পারতো, কিন্তু দুজন অন্য কেউ হতে পারতো না, একটা হচ্ছে অজিত, একটা হচ্ছে সত্যবতী। দেয়ার খিলাই রক্ত, আমি দেবতার ভক্ত। হ্যাঁ বলো, চ্যালেঞ্জ তো তুমি অনেকবারই নিয়েছো, এটা আমরা সবাই দেখেছি। তো প্রথম যখন এই ব্যোমকেশের সুযোগটা, এত সমালোচনা, এত ট্রোল, এগুলো তো তা যাচ্ছেই না, তোমার নিজের কাছে কতটা চ্যালেঞ্জ ছিল? মানে এইভাবে দর্শক কীভাবে নেবে প্রজাপতির এত বড় একটা সাফল্যের পর, এটা তোমার নিজের কাছে ফার্স্ট তোমার কি মনে হয়েছে? মানে তোমার জার্নি শুটিংয়ে এটা একটা বলো, তোমার এক্সপিরিয়েন্স, তোমার জার্নি। তো আমার এই মঞ্চে অনেকজন খুব কাছের মানুষ আছে, শুরু থেকে বলি শ্রীকান্ত মহাপাত্র, যে আমাকে যদি বলি কি সিনেমা ইন্ডাস্ট্রিতে জন্ম দিয়েছে, সে জানে আমি কতটা রিস্ক দেখি, কি তাই তো শ্রীকান্ত? বিরসা অংশে এর আগেও কাজ করেছি, বিরসাও জানে কি আমি কতটা নিজেকে ভাঙতে ভালোবাসি। এবং রুকুণী তো আছে, রুকুণী অনেকটাই আমাকে দেখেছে, যেভাবে আমি কাজকে অ্যাপ্রোচ করি বা যেভাবে মানে মানুষকে পাউল করে দিই আমার আশেপাশে যারা থাকে আর কি, আরও ভালো কী করে করা যেতে পারে। যেমন এই ব্যোমকেশ নিয়ে আমার ভালোর চেয়ে বেশি ভয় বেশি ছিল, কে আমি জানি কে এইটা যতই ভালো করি না কেন, আমি হয়তো আকাশ পাতাল এক করে দিলাম, কিন্তু মানুষ খুব বার করবে। কিন্তু আমার চেষ্টা এটা নাকি কী মানুষ কী খুব বার করবে, আগে নিজেকে প্রমাণ করা কে না আমিও করতে পারি, মানে কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়। আমি এই মন্ত্রতে বিশ্বাস করি, প্রতিদিন ঘুম থেকে উঠি আর এটাই বলি নিজেকে, সব কিছু কঠিন হতে পারে কিন্তু অসম্ভব কিছু না পৃথিবীতে, যে চেষ্টা থাকলে সব কিছু সম্ভব। এইটাই ছেলের আইডিয়া, এই যে খুব ইজিলি যদি আমি ভাগ করি, প্রথমেই বলবো ফ্যামিলি ম্যান, তারপর ফ্রেন্ড ইন নিড, তারপরে ট্রুথ সিকার, এই তিনটে কিন্তু একসঙ্গে আছে। আর এই ফ্যামিলি ম্যান দিয়ে শুরু করা এই আইডিয়াটা দেবে, সেই ছেলের যে বিগিনিংটা দ্যাট কমপ্লিটলি ইজ হিজ আইডিয়া। না না, আমি আগেও বলি, কারণ যেটা আমি পেশায় আমাকে বলেছিল, একমাত্র ফেমাস ডিটেকটিভ যে ম্যারিড তার নাম হচ্ছে ব্যোমকেশ বক্সী। অল ওভার মানে পৃথিবী জুড়ে তুমি যে যে ডিটেকটিভ নাম আমরা শুনে এসেছি, যে মন হোক না কেউ হোক, যেই হোক বড় বড় বিখ্যাত, একমাত্র ম্যারিড ম্যান যে ডিটেকটিভ তার নাম হচ্ছে ব্যোমকেশ বক্সী, যে পপুল পপুলার জনের কথা বলেছে। এবারে আমার সি আমি এটা প্রথম ব্যোমকেশ করছি, আমার নিজের একটা বিবেক আছে, ভাবনা চিন্তা আছে, আমার একটা অ্যাপ্রোচিং, একটা যেইভাবে আমি অ্যাপ্রোচ করি। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছিল ব্যোমকেশের মধ্যে, যেটা হচ্ছে কি
ও নিজের বউকে প্রচণ্ড সম্মান করে এবং সম্মান দেয় মানুষের সামনে। তো আমার মনে হচ্ছিল এইটা কেন থাকবে না ব্যোমকেশের মধ্যে। আমার সেই জন্য মনে হয়েছিল যে সত্যবতী নট বিকজ আমি রুক্মিণীকে চিনি, আমি ব্যোমকেশকে চিনলাম এবং সত্যবতীকে চিনলাম। আমার সেই জন্য মনে হলো কি একজন ইনফ্যাক্ট আমার প্রথম কন্ডিশন ছিল সুমনদাকে এবং বিরিশাকে কি একটা বউ প্রেগনেন্ট তার স্বামী সিগারেট খেতে পারে না, দেব অন্তত চায় না, মানে আমারও তো আমার প্রথম কন্ডিশন দুজনকে ছিল কি তাই তো কে এই ব্যোমকেশে সত্যবতী প্রেগনেন্ট, এবার সত্যবতী দূর হয়ে যাবে, শুধু সত্যবতী না তারপরে বিরশাও বললো সুমনদাও বললো কি শুধু ব্যোমকেশ নয় অজিত সিগারেট খাবে না এখানে। তো সেই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট কে ইউনো লাইক কে ফ্যামিলি কাম ফার্স্ট, যে যত বড়ই ডিটেকটিভ হোক না কেন তার বাড়ি যদি ভালো থাকে এবং সে যদি নিজের পরিবারকে ভালো রাখতে পারে সে পৃথিবী জয় করতে পারে সেটা আমার মনে হয়। সেই জন্য এই ব্যোমকেশটা আমরা এরকমভাবে একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি। এবারে তো ভাবছে দেখছি সবাই যে অজিত মোটা কেন হয়েছে, তাদের সঙ্গে কি অজিতের পরিচয় ছিল আমি জানি না, যারা এই কথাটা বলছেন আলাপ ছিল হয়তো অজিতের সাথে আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে আমারও প্রথমে একটু অবাকই লেগেছিল যখন দেব আমায় ফোন করে বললো অজিতের চরিত্রটা তোমাকে করতে হবে, একটু অবাকই লেগেছিল যেমন সকলেরই লেগেছে। আসলে আমরা যে অজিত দেখে এসেছি শৈলেন মুখোপাধ্যায় থেকে রাহুল অবধি কেউই তো ঠিক আমার মতো ছিলেন না, আবার সেখানেই আমার জোর সবচেয়ে বেশি যে ওদের মতো আমি নই, একদমই আলাদা। তবে আমার মনে হয় কাজটা করার পর কাজটা দেখার পর কথা বললে ভালো হয়, আমার মনে হয় আমি খুব ভালো করেছি এবং সেই ভয় বোধে রাহুল আজকে আসেন। থ্যাংক ইউ সবাইকে আসার জন্যে আর থ্যাংক ইউ এভরিওয়ান অন দি স্টেজ, মানে দিস ইজ দ্য ফ্যামিলি। একটাই কথা বলবো যে ইফ ইউ এভার ডাউট আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আর আমাদের ইউনিটিকে দেন দিস ইজ দ্য পিকচার দ্যাট গোজ আউট। ও একবার ছুঁয়ে হাত মেলে হয়ে যাক অন দ্যাট নোট, এই ছবিটা ছড়িয়ে দিন।